সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমরা ক্লাস 11 এর প্রথম ক্লাস সেট থিওরির এর পার্ট 1 এ আমরা সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং সেট তত্ত্ব আলোচনা এর আগে করার আগে আমি তোমাদেরকে একটু বলবো যে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি যারা জানো না খুব ভালো করে তারা কিন্তু এর আগে একটা দেখবে এই প্লেলিস্টেই এর আগে একটা ভিডিও রয়েছে সাজিয়ে দিয়েছি সেখানে কিন্তু পেয়ে যাবে। সেটা একটু ভালো করে আলোচনা টা একটু দেখে নেবে। আশা করি ওই আলোচনাটা দেখার পরে সেট তত্ত্বের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। আর দ্বিতীয়ত আমি একটা জিনিস বলি যে যারা নতুন রয়েছে ক্লাস 11-এ এই সবে উঠলে যদি চ্যানেল ভালো লাগে যদি পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, মনে হয় ভালো লাগবে। চলো এবার চলো সেট থিওরি, সেট থিওরির এবারে সেট তত্ত্ব। এখানে শুধু একটা ছোট্ট কনসেপ্ট প্রথমেই যে কোনো সেটকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীটা ব্যবহার করি, দ্বিতীয় বন্ধনী যাকে বলি আমরা, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে আমরা সেটটাকে রিপ্রেজেন্ট করি। ধরলাম এ একটা সেট, এর মধ্যে একটা এলিমেন্ট আছে 1, তাহলে একে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, তাহলে এটা কি আমরা সেট আকারে লিখলাম। এবার সেট একটা সুসংগত অর্থাৎ সেটের সংজ্ঞায় আমাদেরকে কি কি বলেছে যে কোনো কিছু যদি সেট হতে হয় তাহলে তার জন্য কি কি দরকার। সেট হলে আমাদের তিনটি বিষয় দরকার হবে। এক, সুসংগত যাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড। এবার ওয়েল ডিফাইন্ডটা কি? ওয়েল ডিফাইন্ড আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট জিনিস অর্থাৎ তার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না। ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়ো এবং তোমার স্কুলে এখন বর্তমান রয়েছে 50 জন ছাত্রছাত্রী এবং তাদের 50 জনের ধরে নাও 50 জনের নামই আলাদা, তাহলে তোমরা 50 জন রয়েছে, এই 50 জনের নামই আলাদা। তাহলে 50 জনের নাম যদি আলাদা আলাদাভাবে সুন্দর করে কমা দিয়ে দিয়ে লিখি এবং সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করি ব্যবহার করি তাহলে কিন্তু একটা নামের সেট পাবো। তাহলে এখানে কোনো কনফিউশন নেই যে এদের নামের মধ্যে কোনো কনফিউশন নেই এবং ক্লাস 11-এই পড়ে তোমাদের স্কুলে, এটা নিয়েও কোনো কনফিউশন নেই। কিন্তু যদি আমরা বলি যে তোমার ক্লাস 11-এর তোমার যে 50 জন ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে কজন চালাক এবং কজন খেলাধুলায় ভালো, কজন গল্প পড়তে ভালোবাসে, তুমি এবার খুঁজতে গিয়ে দেখবে সেখানে একটা কনফিউশন পড়ে গেছো যে খেলাধুলার মধ্যে ভালোবাসে 10 জন, তুমি খুঁজে পেলে কিন্তু দেখা গেল 2 জন আসেনি, তাদের মধ্যে একটা কনফিউশন যে তারা কি খেলাধুলা ভালোবাসে। হ্যাঁ, কেউ বললো আমরা খেলাধুলা ভালোবাসি কিন্তু পড়াটাকে ভালোবাসি, কিন্তু এইভাবে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই 50 জনের মধ্যে দেখবে শিক্ষকের কাছে অর্থাৎ ধরো তোমাদের 4 জন শিক্ষক ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ, এবার এই 4 জন শিক্ষকের কাছে 10 জন এদের মধ্যে ধরে নাও এই 10 জন ম্যাথে ভালো, আবার আর 10 জন বায়োলজিতে ভালো, যেখান থেকে এখানেও কিন্তু এরা ম্যাথে আর বায়োলজিতে দেখা গেল এদের মধ্যে 5 জন ভালো, অর্থাৎ এটা শিক্ষকদের কাছে মনে হচ্ছে। তাহলে এই যে যে একটা ধারা থেকে যায় অর্থাৎ একটা কনফিউশন থেকে যায়, এই কনফিউশন যদি কোনো জায়গায় না থাকে তাহলে সেটাকেই বলা হয় ওয়েল ডিফাইন্ড। ক্লিয়ার? দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আরও ক্লিয়ার করব, এখানে অনেক সময় গুণের কথা আসে, আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু গুণের কথা। এবার গুণ কিন্তু এক একজনের কাছে এক এক ধরনের মনে হবে। এবার দ্বিতীয় নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো প্রত্যেকটা পদ ভিন্ন। আমি প্রথমেই বললাম যে 50 জনের কিন্তু নাম আলাদা আলাদা রয়েছে, এটা ধরে নিয়েছি। তাহলে আমরা পরে যেটা বলবো সেটা ডিফারেন্ট অর্থাৎ যে কোনো দুইটি বস্তু পরস্পর ভিন্ন হবে। যেমন একটা সেট নিচ্ছি এ 1 2 3 4, ধরুন আরেকটা নিলাম 1। এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে একের সঙ্গে এই সেটের মধ্যে 1 2 3 4 এবং পুনরায় 1 রয়েছে, সুতরাং একই পদ দুবার থাকতে পারবে না। ওয়েল ডিফাইন্ডে এটা বলা হয়, সরি ডিফারেন্ট এটা বলা হয় যে কোনো পদ দুবার থাকবে না অর্থাৎ একবার থাকবে, যে কোনো পদ সেই সেটের মধ্যে একবারই থাকতে পারবে। এবার 3 নম্বর যে পয়েন্টটা বলা হয় অর্থাৎ সেট হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার অর্থাৎ ক্রম নিরপেক্ষ। বিষয়টা কেমন যে এখানে একটা সেট নিয়েছি কি এ, তাহলে এই সেটে এখানে 1 2 3 4 নিয়েছি। আমি যদি 4 2 1 3 নিতাম তাহলে এখানে এদের পদগুলো কি আলাদা হয়েছে কিছু না, অর্থাৎ এরা স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে বসতে পারে কিন্তু এই বন্ধনের মতো থাকতে হবে এটুকু বলা হয়। অর্থাৎ প্রথম আমরা ওয়েল ডিফাইন্ডে যাব, তারপর অর্থাৎ সেগুলো ইউনিক হতে হবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এবার ডিফারেন্ট হতে হবে অর্থাৎ কোনো দুটি বস্তু থাকবে না, যে কোনো সেটে একটি বস্তু থাকতে পারবে, অর্থাৎ সেটে একই পদ দুবার থাকতে পারবে না। এই যেমন 1 দুবার ছিল সেটা হতো না, এই কারণে ডিফারেন্ট হতে হবে পদগুলো। এবং তৃতীয়তে আমাদের বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার অর্থাৎ আমাদের এদের সাজানোর পদ্ধতি আলাদা হতে হবে, হলে পরে অসুবিধা নেই, এরা যেমন খুশি বসতে পারে। যেমন আমরা এই 50 জন বন্ধু রয়েছে, এই 50 জনের আমাদের বেঞ্চগুলো রয়েছে স্কুলে, 50 জনে বসার জন্য ক্যাপাসিটি রয়েছে, কিন্তু এই 50 জন আমরা কিন্তু আজ যে বেঞ্চে বসলাম কাল সেখানে নাও বসতে পারি কিন্তু অন্য বেঞ্চে বসবো। অর্থাৎ আমাদের একটা স্বাধীনতা রয়েছে, যে আমাদের বসার একটা স্বাধীনতা রয়েছে এই ক্লাসের মধ্যেই। তাহলে এইটাই হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট অর্ডার এখানে বলা হয়। এবার সেটকে উপস্থাপনের দুটি পদ্ধতি রয়েছে, এই একটা পদ্ধতি যেটা এই মাত্র দেখালাম, এটাকে বলা হয় রস্টার অথবা ছকবন্দীকরণ পদ্ধতি। তাহলে সেট উপস্থাপনা সেট উপস্থাপনার পদ্ধতি একটু দেখে নেব। এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো রস্টার অথবা যাকে আমরা বলি ছকবন্দীকরণ। পদ্ধতি ইংরেজিটা একটু লিখে দিই, সুবিধা হবে। রস্টার অথবা টেবিউলার মেথড। এবার দেখো রস্টার অথবা টেবিউলার মেথড এখানে কি বলে, যে ইজি এলিমেন্টগুলোকে সরাসরি যদি আমরা বসিয়ে দিই, ধরো এই একটা সেট 1 2 3 4 5, ধরে নাও 4 পর্যন্ত, এ একটা সেট, বি একটা সেট, সেটা ধরে নাও 9 25 64 এরকম একটা রয়েছে। তাহলে এই যে পদ্ধতিগুলো অর্থাৎ ছকের মধ্যে রাখলাম এগুলোকে বলা হয় টেবিউলার মেথড অথবা রস্টার মেথড, অথবা এই বাংলায় বলি রস্টার অথবা ছকবন্দীকরণ পদ্ধতি। অর্থাৎ চেকিন বন্ধনের মধ্যে আমাদের সেটগুলো থাকবে কিন্তু সেগুলো যে পার্টিকুলার কোন এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে সরাসরি বসানোকে বলা হয় ছকবন্দীকরণ অথবা রস্টার পদ্ধতি। এবার দ্বিতীয় আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হলো ধর্মভিত্তিক। ইংরেজিতে বলা হয় প্রপার্টি মেথড অর সেট বিল্ডার মেথড। এবার দেখো রস্টার পদ্ধতি যেটা ঠিক আমাদের কিন্তু সব ধর্মভিত্তিক পদ্ধতি এবং রস্টার পদ্ধতি এদের কিন্তু দেখানোর প্রসেসটা আলাদা হতে পারে কিন্তু এরা পরস্পর কিন্তু একই। এবার এরকম একটা আমি একটা উদাহরণ নিচ্ছি, যেমন দেখো সি একটা সেট ধরে নিলাম, তাহলে সি একটা সেটের মধ্যে 1/n এলিমেন্ট রয়েছে, যেখানে এখানে বলছে n = একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। অর্থাৎ এগুলো যখন আমরা ভাষায় লিখি তখন এটা হয়ে যায় ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে এখানে এই সি কে যদি আমরা রস্টার পদ্ধতিতে লিখি তাহলে এটা কেমন হতে পারে সেটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, কি বলছে? অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে সি ইকুয়াল টু এখানে 1/1, যেহেতু আমাদের এখানে অখণ্ড বলেছে তাহলে n এর মান 1 2 3, এখানে n এর মান কত কত হতে পারে? n ইকুয়াল টু 1 2 3 ডট 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 এভাবে হতে পারে। তাহলে 1/1 কমা 1/2, 2 বসালাম, 1/3, 1/4, 1/5, এইভাবে আমাদের চলতে থাকবে কতদূর পর্যন্ত? অসীম পর্যন্ত। যেহেতু এর কোনো বাধা ধরা বা শেষ করে দেয়া কিচ্ছু নেই। এবার দেখো, এর শেষ কিন্তু দেখানো হয়নি, কিন্তু আমি যদি একটা শেষ দেখাই যে বি এমন একটা সেট যেখানে আমার বলেছে এক্স সাজ দ্যাট, এখানে এটাকে বলা হয় সাজ দ্যাট, ঠিক আছে, যেখানে এক্স বিলংস টু এন। এক্স কিন্তু এন এর মধ্যে থাকবে এবং 0 x <5। অর্থাৎ এখানে আমি কি বলছি, এটাকে যদি আমি রস্টারে নিয়ে যাই তাহলে এর মানটা কি আসে দেখো তো, এন এর মধ্যে রয়েছে। এবার অর্থাৎ 0 থেকে বড়, তাহলে এন এর মান অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যা, এন কে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এন এর মানগুলো কি থেকে শুরু হয়? এন ইকুয়াল টু 1 2 3 এইভাবে চলতে থাকে, তাই তো? তাহলে এখানে কি কি পাচ্ছি? 1 2 3 4, 5-এর থেকে ছোট, তাহলে 5-এর থেকে ছোট 4ই রয়েছে, তাই তো? তাহলে এই পর্যন্ত হতে পারে। এই আমাদের দুটো পদ্ধতি রয়েছে, এক রস্টার অথবা ছকবন্দীকরণ পদ্ধতি আর একটা ধর্মভিত্তিক পদ্ধতি। ক্লিয়ার? এবার সেটের কতগুলো সংজ্ঞা রয়েছে, এখানে মোটামুটি 8-9টা সংজ্ঞা রয়েছে, আমি তোমাদেরকে এক এক করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো। আর যারা এ পর্যন্ত বুঝেছো তারা তো চলো পরটুক দেখো, আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো রয়েছে, কমেন্ট করবে। আর দেখবে ক্লাস 11-এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা যদি চাও সেখানে কিন্তু অ্যাড হতে পারো। এবার দেখো কয়েকটি সংজ্ঞা আমরা দেখে নিই। এখানে কতগুলো সংজ্ঞা দেখবো দেখো। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো সসীম। সসীম সসীম অর্থাৎ আমরা জানি কিন্তু অর্থাৎ যার একটা লিমিট রয়েছে, অর্থাৎ এত থেকে এত পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত, অর্থাৎ হতে পারে সেটা 10 থেকে 100 পর্যন্ত, অথবা হতে পারে 10 থেকে 10 লাখ পর্যন্ত। এই যে পদ্ধতিগুলো এগুলোকে বলা হয় সসীম। এবার সসীম এটাকে যদি সেটে নিয়ে যাই, অর্থাৎ এটাকে বলি আমরা ফিনিট সেট, ফাইনাইট সেট, অর্থাৎ যার একটা সীমা রয়েছে। এবার যদি আমি একটা সেট নিই যে সেটা কি হতে পারে, অন ইকুয়াল টু 5 6 7 8, এবার চললো এবং এটা 100-তে গিয়ে শেষ হলো। তাহলে আমি বলতে পারছি যে এটা কোথায় শেষ হয়েছে, এর লিমিট কোথায় রয়েছে। বি একটা সেট নিলাম 6 9 10, অর্থাৎ এখানে আমি বলতে পারছি কতগুলো এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এটাই হলো সসীম সেট, যেটা আমরা বলতে পারি যে কতগুলো রয়েছে এখানে, গণনা করে আমরা শেষ করতে পারি যে এতগুলো পদ রয়েছে এখানে। কিন্তু এরপরে যেটা রয়েছে সেটা হলো অসীম। অসীম মানে অনন্ত সেট, অথবা এটাকে বলি ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেট সেটা কি এমন হতে পারে, ধরি একটা সেট এ রয়েছে, এবার এর ইনফাইনাইট সেট কেমন হতে পারে? ধরে নিলাম 1 2 3 4 এইভাবে চলতে থাকলো এবং সেটা অনন্ত পর্যন্ত চললো, এটা একটা স্বাভাবিক সংখ্যা সেট ধরে নিলাম। তাহলে অসীম সেট এটাকে আমরা বলতে পারি ইনফাইনাইট সেট, অর্থাৎ এই একটা সেট এবং যার শুরুটা আমি দেখতে পাচ্ছি কিন্তু শেষে কোন পর্যন্ত শেষ, কোথায় গিয়ে শেষ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে বলতে পারি আমি ইনফাইনাইট সেট। এবং আরো একটা সেট নিচ্ছি আমি, ওকে, আর একটা সেট নিচ্ছি। কারেন্ট চলে গেছে, আশা করি ফ্ল্যাশ লাইটে যতটা দেখা যায় ততটা দিয়ে আমি করার চেষ্টা করব। এবার দেখো বি একটা সেট যেখানে ধরে নাও এখানে রস্টারের একটা পদ্ধতি নিয়ে আসছি, এখানে এত, এখানে যেখানে আমাদের এক্স such that n এখানে n equal to 1 2 3 4 5 6 7 এইভাবে চললো। তাহলে এখানে আমাদের b সেটটা কি হবে যদি আমরা এটা আমাদের কোন পদ্ধতিতে রয়েছে, এটা আমাদের রয়েছে ধর্মভিত্তিক পদ্ধতিতে। এটা যদি আমরা রস্টারে নিয়ে যাই তাহলে এখানে আমি যে মানগুলো পাবো সেগুলো হলো 1/1 1/2 1/3 1/4 অর্থাৎ এর কিন্তু শেষের সীমানা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অসীম সেটগুলো কাকে বলে। আশা করি ক্লিয়ার হলো। তাহলে সসীম সেট বুঝলাম, অসীমও বুঝলাম। এবার এরপরে যে সেটটা রয়েছে সেটা একপদী সেট। একপদী সেট যাকে বলি সিঙ্গেলটন সেট। ক্লিয়ার? ধরে নিলাম এই একটা সেট, এখানে ধরে নিও না যে এখানে এদের কিন্তু নামকরণ করেছি যে এটা এ সেট এটা বি সেট। এখান থেকে এখানে যখন চলে এসেছি তখন এই কনসেপ্টগুলো বাদ, তখন আবার এখান থেকে নতুনভাবে শুরু হলো। কিন্তু যে এদেরকে শুধুমাত্র ধরা হয়েছে, নামকরণ করা হয়েছে। যে আমরা তো 10টা অঙ্কে ধরি না যে এটা এই অঙ্কের জন্য এক্স, এই অঙ্কের এমন দেখতে হবে এক্স, সেই রূপ এখানে কিন্তু এগুলো দেখতে সেম হলো কিন্তু এদের প্রত্যেকটা ধরন বোঝার ক্ষেত্রে কিন্তু আলাদা। এবার দেখো এখানে একপদী সেটের ক্ষেত্রে ধরে নাও এই একটা সেট যেখানে শুধুমাত্র একটাই পদ রয়েছে, এক হতে পারে। সেটা বি একটা সেট, ধরে নিলাম এখানে একটা পদ রয়েছে 5। তাহলে যে সেটগুলোতে একটাই মাত্র পদ থাকবে তাদেরকে বলা হবে একপদী সেট, তাদেরকে বলা হবে একপদী সেট অর্থাৎ সিঙ্গেলটন সেট। ওকে, এরপরে যে সেটের সংজ্ঞাটা নিয়ে আসবো সেটা হলো শূন্য সেট। যাকে ইংরেজিতে আমরা বলি নাল অথবা ভয়েড অথবা এমটি। ক্লিয়ার? শূন্য সেট। এবার শূন্য সেট কি আমরা বলি তো কিচ্ছু নেই। ধরে নাও একটা আমাদের সেট বলেছে, একটা সেট আমাদের বলেছে যেখানে বলেছে এক্স এর মানটা এন এর মধ্যে রয়েছে এবং 2 x <3। ধরে নাও এই একটা আমাদের সেট বলেছে, এখানে x such that x belongs to n এবং 2 x <3 অর্থাৎ বলেছে n এর। তাহলে n এর মধ্যে কি কি আছে? n equal to 1 2 3 4 এইভাবে আমাদের রয়েছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি 2 আর 3 এর মধ্যে এমন কোনো নাম্বার আছে যেটা আমি পাবো x হিসেবে? সেটা নেই। তাহলে আমি বলতে পারি যে এ এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে একে প্রকাশ করি ফাই দিয়ে। কি দিয়ে? ফাই দিয়ে। অথবা একে আবার প্রকাশ করা যায় সেকেন্ড বন্ধনী দিয়ে। এখানে কিচ্ছু নেই। ওকে, অনেক সময় কিন্তু এই আমরা যে একটা কনসেপ্ট এই প্রথমেই শুনলাম যে আমাদের সেটগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হয়। তাহলে এই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এই মাত্র বললো যদি কিচ্ছু না থাকে তাহলে আমরা বসাবো কি ফাই। তাহলে এর মধ্যে ফাই বসিয়ে দিলাম। তাহলে কিন্তু সেকেন্ড বন্ধনের মধ্যে ফাই রয়েছে অর্থাৎ আমাদের এখানে এমন একটা এলিমেন্ট রয়েছে যার মান ফাই, এটা বোঝায়। কিন্তু ফাই শুধুমাত্র ফাই লিখলে তাহলে এটা শূন্য সেট বোঝায় এবং শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট লিখলে এবং তার মধ্যে ফাঁকা রেখে দিলে তাহলে কিন্তু শূন্য সেট বোঝাবে। ক্লিয়ার? তাহলে আমরা শূন্য সেট বুঝে নিলাম। ওকে, এবার শূন্য সেটের পরে আমরা যেটা আসবো সেটা হলো উপসেট। উপসেট যাকে আমরা বলি সাবসেট। তাহলে এখানে আমরা একটু দেখব। দেখো ধরে নাও এই একটা এলিমেন্ট, সরি এই একটা সেট যার মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো এলিমেন্ট রয়েছে। এবং বি একটা এলিমেন্ট সেট যেখানে রয়েছে 1 3 5। তাহলে এখান থেকে আমরা যদি একটু দেখি ভালো করে তাহলে বি এর মধ্যে কি কি আছে? 1 3 আর 5। এর মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখান থেকে 1 1 3 3 রয়েছে, এখানে 5 5 রয়েছে। অর্থাৎ এর মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে বিয়ের মধ্যে তত ততগুলো নেই কিন্তু বিয়ের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে বি সেটটা এ সেটের মধ্যে রয়েছে তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে বি সাবসেট এ বি সাবসেট এ ক্লিয়ার এবার যদি সি এরকম একটা সেট হয় যে যার মধ্যে রয়েছে 1 আর 3 তাহলে দেখো সি এর মধ্যে যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলো আমাদের বি এর মধ্যে রয়েছে তাহলে এখান থেকে আমরা সি সাবসেট এ বলতে পারি এই চিহ্নটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় সাবসেট ক্লিয়ার ও সরি বি সি সাবসেট বি দেখালাম আবার বি সাবসেট আমার এ সুতরাং এখান থেকে আমি বলতে পারবো কিন্তু সি সাবসেট এ ক্লিয়ার অর্থাৎ এটা সাবসেট এইটা আবার এটা সি আবার এ সাবসেট হয়ে গেল তাহলে ক্লিয়ার তাহলে সাবসেটের একটু কন্ডিশনটা একটু একটু ক্লিয়ার হয়েছে বিষয়বস্তু আরো যখন অঙ্ক করব তখন কিন্তু আরো বেশি ক্লিয়ার হবে এবার দেখো সাবসেট চলে গেল এবার আমাদের যে সেটটা রয়েছে সেটা সমান সেট এটা কত নম্বর ছিল 5 তো এবার 6 নম্বরে চলে যাব সমান সেট যাকে আমরা বলি ইকুয়াল সেট দেখো ধরে নিলাম এ একটা সেট যেখানে 1 3 5 7 এরকম কিছু এলিমেন্ট রয়েছে তাহলে এখানে আমাদের বি আরো একটা সেট যেখানে 1 3 5 7 এই কয়টা এলিমেন্ট রয়েছে এবার আমরা একটু দেখতে পাচ্ছি যে 1 1 রয়েছে 3 এখানে 3 রয়েছে এখানে 5 এখানে 5 রয়েছে এখানে 7 রয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি কিন্তু এ এর সঙ্গে সমান সুতরাং এ সেট এবং বি সেট সমান আবার যদি আরেকটু খেয়াল করি তাহলে কিন্তু এ সেট বি সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে তারা কিন্তু এ সেটেও রয়েছে তাহলে কিন্তু এটাও বলা সম্ভব যে বি সাবসেট এ বি সাবসেট এ ক্লিয়ার এই দুটোই এখানে বলা সম্ভব কারণ এই কনসেপ্টটা এরপর একটা উপপাদ্য প্রমাণের জন্য আসবে এবং একটা নয় কয়েকটা উপপাদ্য প্রমাণের জন্য আসবে কিন্তু তোমাদের এখানে ধীরে ধীরে দেখাবো আমি প্রত্যেকটা জিনিসই এবার দেখো তাহলে আমরা সমান সেট বুঝতে পারলাম যদি এলিমেন্টগুলো সমান থাকে সেটগুলোতে তাহলে আমরা তাদেরকে বলবো সমান সেট এবার 7 নম্বরে যাব সাথে যেটা রয়েছে সেটা যথার্থ সেট যথার্থ উপসেট ও অধিসেট ওকে একে ইংরেজি থেকে বলা হয় প্রপার সাবসেট এন্ড সুপারসেট ক্লিয়ার প্রপার সাবসেট এন্ড সুপারসেট অধিসেটকে বলা হয় সুপারসেট একটু আওয়াজ হচ্ছে বাইরে কান দিও না হ্যাঁ এবার দেখো যথার্থ উপসেট এখানে কি বলছে আমি ধরলাম এ একটা সেট রয়েছে যার মধ্যে 1 2 3 4 5 এই কটা এলিমেন্ট রয়েছে এবং বি আরো একটা সেট রয়েছে যাদের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে 1 2 এবং 3 4 এবার যথার্থ উপসেট এবং অধিসেটে আমাদের বলা হয় যে বি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ঠিক সেই এলিমেন্টগুলো যদি অন্য একটা সেটে থাকে এবং তার সঙ্গে যদি আরো একটা শর্ত পূরণ করে যে এই সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে তার থেকে অন্ততপক্ষে একটা এলিমেন্ট বেশি থাকতে হবে তাহলেই বলবো যে বি এ এর যথার্থ উপসেট অথবা এ বি এর অধিসেট ক্লিয়ার তাহলে এ বি এর অধিসেট এটা বলা যায় আবার দেখো এখান থেকে কিন্তু আমরা আগে একটা কনসেপ্ট শিখেছি যে বি কিন্তু এ এর সঙ্গে সাবসেটে রয়েছে এটা আমরা 5 নং এ শিখলাম এ যেটা শিখলাম এটা আমরা সাথে শিখলাম এটাকে কি চিহ্ন বলা হয় এটাকে বলা হয় সাবসেট ওকে আবার এখানে যেহেতু একটা এলিমেন্ট বেশি আছে অর্থাৎ একটা বা দুটো বা 10টা এলিমেন্ট অন্ততপক্ষে একটা এলিমেন্ট যদি বেশি থাকে তাহলে আমরা বলবো অধিসেট তাহলে আমরা কি বলবো অধিসেট। এবার আমরা ৮নং এ চলে যাই। দেখো ৮ এ কি বলেছে, সার্বিক সেট। এবার আমরা শিখব সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি জিনিস সেটা একটু ভালো করে দেখো। প্রথম আমরা ধরে নিলাম এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4। বি একটা সেট, বি এর মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 3 4 5 6 7। ধরে নাও সি একটা এলিমেন্ট যার মধ্যে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা যদি একটু খেয়াল করি, তাহলে একটু খেয়াল করো তো এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে 1 2 3 4 সেগুলো সি এর মধ্যে রয়েছে 1 2 3 4। বি এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে 3 4 5 6 7। সি এর মধ্যে ঠিক সেই এলিমেন্টগুলো রয়েছে 3 4 5 6 7। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ এবং বি এর এলিমেন্টগুলো সি তে রয়েছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সি কে বলা হবে এ আর বি এর সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট। কি বললাম, এখানে সি কে আমরা বলবো এ এবং বি এর সার্বিক সেট। এবার যদি আমরা আরেকটা সেট নিয়ে নিই, ডি ইকুয়াল টু এখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে -1 0 1 2 এইভাবে চললো এবং ইনফিনিটি পর্যন্ত চললো। তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলতে পারি ডি কিন্তু এ বি সি এদের তিনটেরই সার্বিক সেট। কারণ কি, এখানে যতগুলো এলিমেন্ট আছে সি তে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো কিন্তু ডি তে রয়েছে, এ বি তে যতগুলো এলিমেন্ট রয়েছে সেগুলো ডি তে রয়েছে, এবং এ তে যতগুলো এলিমেন্ট রয়েছে সেগুলো আমাদের ডি তে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা সার্বিক সেট, অর্থাৎ ডি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট। কার কার? এ বি সি এর। এবারে এই ধরনের আরো অনেক উদাহরণ নিতে পারো। চলো এবারে আরেকটা জিনিস দেখে নেব, সূচক সেট। যেটাকে বলে পাওয়ার সেট। এবার এখানে আমরা এখান থেকে একটা বিশেষ পদ্ধতি দেখব যে একটা সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে, ধরো এ একটা সেট, এর এলিমেন্ট রয়েছে 1 2 3। তাহলে 1 2 3 এদের দিয়ে অর্থাৎ এদের আলাদা আলাদাভাবে কতগুলো সেটে রূপান্তরিত করতে পারি। এদের সূচক সেটকে কিন্তু একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেটা পি এ দিয়ে। আমি আগে একটু বুঝিয়ে নিই একটু হালকা করে। দেখো এখানে কতগুলো এলিমেন্ট রয়েছে 1 2 3। আমি এখানে শুধুমাত্র 1 2 3 এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ধরে নিলাম এরা এলিমেন্টগুলো রয়েছে, এবং এদেরকে নিয়ে অর্থাৎ আমার ইচ্ছা মতো এখান থেকে এক একটা করে এলিমেন্ট অথবা 2টো করে অথবা 3টে করে অথবা 4টে করে এলিমেন্ট এনে কিন্তু এক একটা সেট বানাতে পারি। তাহলে এখানে দেখো তো কি সেট হয়, 1 একটা সেট পাচ্ছি, তাই তো? এটা কি পাচ্ছি, 2 একটা সেট পাচ্ছি। 3 যদি নিয়ে আসি তাহলে 3 একটা সেট পাচ্ছি। এখানে কি করলাম, এক একটা পদ নিয়ে এক একটা সেট করলাম, তাই তো? এবার যদি 2টো করে পদ নিই তাহলে 1 2 এটা নিয়ে একটা সেট পেলাম, 2 3 এটা নিয়ে একটা সেট পেলাম, 3 1 2টো করে এলিমেন্ট নাও। তাহলে এছাড়া দেখবে আর কোনো ভাবে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আরেকটা, এবার যদি 3টে করে পদ নিই 1 2 3 তাহলে এরকম একটা সেট পাওয়া যায়, তাই তো? তাহলে দেখো একটা করে পদ নেওয়ার পরে এই যে সেট পেলাম 3টে পেলাম, 2টো করে পদ নিয়ে এইখানে আবার 3টে সেট পেলাম, আবার 3টে পদ নিয়ে একটা সেট পেলাম। তাহলে এখানে কতগুলো সেট হল, 1 2 3 4 5 6 7। তাহলে পি এ এটাকে লেখা যাবে 1 এখানে কমা দাও এবং 2 কমা দাও 3, এরপর আমাদের রয়েছে 1 2, এরপর 2 3, তারপর 3 1 অথবা 1 3 লিখতে পারি আমরা। আরেকটা রয়েছে ওয়ান টু থ্রি। এবার আমরা সবগুলো সেটকে আমরা কি করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিই, তাই তো? প্রত্যেকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এবং আর স্টার কোথা থেকে? এখান থেকে। এবার দেখে দাও আবার কোন সেটের এর আগে কি দেখেছিলাম শূন্য সেট, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শূন্য সেটগুলো রয়েছে। সুতরাং এখানে একটা বলতে পারি যে একটা ফাই রয়েছে, অর্থাৎ যদি কোনো সেট না পাই যে এ একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই তাহলে এটা একটা ফাই ফাই সেট, কোনো এলিমেন্ট নেই তাহলে এটা একটা ফাই সেট। অর্থাৎ আমি বলতে পারি যে যে কোনো সেটের একটা সেট আমার ফাই। তাহলে কয়টা পেলাম দেখো তো, 1 2 3 4 5 6 7 8, আটখানা সূচক পেয়েছি, অর্থাৎ সূচক সেট বলতে পারি। তাহলে এখানে কটা ছিল? 1 2 3। এখানে এলিমেন্ট কটা ছিল? তিনটে। তাহলে এই সূত্র হবে 2n। তাহলে দেখো তো এখানে n এর মান যখন আমাদের 3, 2 এর পাওয়ার 3 বসাও তাহলে কত হচ্ছে? 8। তাহলে এখানে 8খানা সূচক সেট পেয়েছি, ক্লিয়ার হলো? এবার যদি আমার 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে 2 এর পাওয়ার 4 বসাও তাহলে হবে 16। এরকম আমরা কতগুলো পথ পাবো? 16খানা। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। যদি কারো কোথাও কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। আর মোটামুটি এখানে বই যার কাছে যে ধরনের বই আছে সেই বইগুলো ফলো করো, সেখান থেকে একটু দেখে নাও। আশা করি পুরো বিষয়গুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এছাড়া আমি এর পরের দিনে ভেন চিত্র অর্থাৎ পরের পার্টে আমরা ভেন চিত্র শুরু করব। এর আগে দেখবে কিছু সামান্য ভেন চিত্রের আগে কিছু সামান্য তোমরা প্রমাণ দেখতে পাবে, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে। এটা যদি তোমাদের স্যার বই থেকে থাকে তাহলে তো সেখানে পাবে, সাতটা বই থাকলেও সেখানেও পাবে, সব ধরনের বই এইগুলো পাবে। ভেন চিত্রের আগে 2-1টা প্রমাণ পাবে, সেগুলো একটু দেখে রাখবে আশা করব। আর যদি না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে, সেখানে একটু যোগ হবে তোমরা। আর সেখানে মোটামুটি পিডিএফ 2-1টা দিয়ে দেবো, এমন নয় যে সমস্ত বই তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দিলাম। আপাতত যতদিন বই না কিনছো ততদিনের জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে একটু জানাও। এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও করি, তোমরা যদি একটু কমেন্ট করে না জানো তাহলে তো খুব দুঃখ লাগে। একটু কমেন্ট করো, ভালো লাগবে আমারও। চলো টাটা।